সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস বেসিস মূলত বাংলাদেশের সফটওয়্যার খাতের অন্যতম প্রধান বাণিজ্য সংগঠন, এবং আমাদের এই বাণিজ্য সংগঠন থেকে আমরা দেশের প্রায় 1,300-এরও বেশি সফটওয়্যার প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছি। এবং আমাদের প্রধান কাজটি হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার খাতের উন্নতির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে কাজ করা। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যেহেতু একটি গুরুত্বপূর্ণ কাজ করছে এবং দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প কিন্তু দিনকে দিনই বিকশিত হচ্ছে, তো শুধুমাত্র সফটওয়্যার কোম্পানির উন্নতি সাধনই কিন্তু এর প্রধান লক্ষ্য নয়। আমাদের সফটওয়্যার খাতের অন্যতম অনুষঙ্গ কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা, কারণ আজকের শিক্ষার্থী কিন্তু আগামী দিনে আমাদের দেশের মূল মানব সম্পদ হিসেবে কাজ করবে। সে লক্ষ্যে বেসিস থেকে আমরা নতুন একটি এন্টিটি বেসিস স্টুডেন্টস ফোরাম 2015 সালে গঠন করি, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই স্টুডেন্টস ফোরামের তত্ত্বাবধানে বর্তমানে 76টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 26,000 শিক্ষার্থী সরাসরি সংযুক্ত। তো আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ডে টু ডে লাইফে যেটা ছিল সেটা ইন্টারনেটের খুব বেশি পেনিট্রেশন ছিল না, কিন্তু বর্তমান সময় শিক্ষার্থীরা কিন্তু নিজেদের শিক্ষার্থী জীবনের পাশাপাশি নতুন একটি জীবন তারা যাপন করছে, যেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইফ। এবং এই সোশ্যাল মিডিয়া লাইফে কিন্তু তাদের প্রতিনিয়তই বিভিন্ন ধরনের জিনিসের সম্মুখীন হতে হচ্ছে। খুবই আনফর্চুনেট কিন্তু যেটি দেখা যায় যে অনেক সময় আমাদের দেশে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকাতে যখন কেউ সোশ্যাল বুলিংয়ের শিকার হয় তখন কিন্তু সে তার বন্ধুকে জানায়, দেখা যায় বন্ধু হয়তো তাকে খুব বেশি হেল্প করতে পারছে না এবং অভিভাবকরাও এই ব্যাপারে খুব বেশি পারদর্শী না, তখন সে এক ধরনের ট্রমার মধ্যে চলে যায়। পাশাপাশি এই বুলিংয়ের পাশাপাশি আরেকটি জিনিস যদি দেখা যায়, সোশ্যাল মিডিয়ার যেহেতু ইনফ্লেশন রেট এখন অনেক বেশি, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা নিউজ, ফেক নিউজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, তো কোনটি সত্য এবং কোনটি অসত্য নিউজ সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না, এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই লক্ষ্যেই ডিনেট একটি উদ্যোগ গ্রহণ করেছে, সেটি হচ্ছে ই অ্যাওয়ারনেস ফর স্টুডেন্টস এগেইনস্ট এক্সট্রিমিজম ইজ প্রজেক্ট, যেটির মাধ্যমে আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে জীবন সেটিকে আরও কীভাবে স্ট্রাকচার্ড করা যায় এবং আরও কীভাবে পরিশীলিতভাবে ব্যবহার করা যায় সেই উদ্যোগও কিন্তু নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সাইবার বুলিং পাশাপাশি যে ফেক নিউজ এক্সট্রিমিজম সেটি দূর করার লক্ষ্যে কিন্তু কাজ করছি, এবং এখানে আমরা সোসাইটির বিভিন্ন স্টেক হোল্ডার যেরকম ট্রেড বডি হিসেবে আমরা বেসিস আছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, গণমাধ্যম আছে, সবাই ঐক্যবদ্ধভাবে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে একদম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সচেতনতায় কাজ করব এবং একত্রভাবে জানানোর চেষ্টা করব যে আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের জীবন সেটি যদি আরো সুন্দর এবং পরিশীলিত হয় তাহলেই কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জীবনটি সুন্দর হবে এবং সামগ্রিকভাবে আমাদের যে জাতীয় মানব সম্পদ শিক্ষার্থী তাদের একটি সুন্দর জীবন তারা পাবে এবং তাদের দক্ষতা খুব পরিশীলিতভাবে উন্নত হবে। তো আমি এই ইস প্রজেক্টের সামগ্রিকভাবে সাফল্য কামনা করছি এবং বেসিস থেকে আমরা অবশ্যই এই ধরনের প্রজেক্ট যেটি দেশের মানব সম্পদকে পাশাপাশি তথ্য ও যোগাযোগ খাতকে এগিয়ে নিয়ে যায় সেই ধরনের উদ্যোগের সাথে আছি এবং সাথে থাকব। আমাদের এই নতুন প্রকল্পের মাধ্যমে যেটি আমরা বিভিন্ন অঙ্গ সংগঠন একসাথে করছি, ইস প্রকল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষার্থীদের জানাতে চাই এবং তোমাদের সবসময় এটি মাথায় রাখতে হবে যে ইন্টারনেটে সচেতন বুদ্ধিদীপ্ত আচরণ।